আসসালামু আলাইকুম লিজুস কুকিং ওয়ার্ডে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন প্যান পিজ্জা তৈরির রেসিপি তো ভিউয়ার্স আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তো ভিওয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি চিকেন প্যান পিৎজা তৈরির সমস্ত প্রস্তুত প্রণালী পিৎজা তৈরির জন্য আমি প্রথমে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট আপনারা চাইলে এই পিৎজার ডোটি কুসুম গরম দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন তারপর দেখেন আমি একটি হ্যান্ডউইক্সের সাহায্যে অনবরত চেড়ে ইস্টিকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চিনির পরিমাণটি আরও একটু কমিয়ে বাড়িয়েও দিয়ে নিতে পারবেন তারপর দেখেন আমি হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে নিলাম রুম টেম্পারেচারে রাখা একটি ডিম এখন এই ডিমটিকেও খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে দেখেন আমি হ্যান্ডইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডিমটিকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটি খুব ভালোভাবে ফেটানো শেষ এখন এখানে আমি ময়দা দিয়ে স্ট্রিকে একটি ডো তৈরি করে নেবো দেখেন আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আমি আজকের এই পিজ্জার ডোটি তৈরি করব। টোটাল দেড় কাপ ময়দা দিয়ে প্রথমে আমি এক কাপ ময়দা অল্প অল্প করে মিশিয়ে পিৎজার ডোটিকে তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়ে চেড়ে ডোটিকে তৈরি করে নিচ্ছি এখন আমি আবারও নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আমি টোটাল দেড় কাপ ময়দা দিয়ে এই পিৎজার ডোটিকে তৈরি করে নিব আর এই পিৎজার ডোটি তৈরির সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে ডোটি যেন কোনো ক্রমে শক্ত না হয়ে যায় এই ডোটিকে একটু সফট করে তৈরি করে নিতে হবে তারপর দেখেন এখানে দিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এই পাউডার মিল্ক দেওয়ার কারণে পিৎজার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে এখন এই পর্যায়ে দেখেন হ্যান্ডউইক্স দিয়ে আর মেশানো যাচ্ছে না এজন্য আমি হ্যান্ড উঠিয়ে হাতের সাহায্যে পিৎজার ডোটিকে তৈরি করে নিব আর এখন এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এই তেল দেওয়ার কারণেও পিৎজাটি খুবই সফট হবে দেখেন আমি হাতের সাহায্যে পিৎজার ডোটিকে খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি আর এই পর্যায়ে হাতে কিন্তু অনেকটাই লেগে লেগে আসবে আর পিৎজার ডোটি এরকমভাবে তৈরি করে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটি কতটা স্ট্রিকি আছে ঠিক এরকম কনস্টেন্সিতেই পিৎজার ডোটিকে তৈরি করে নিতে হবে এখন এই ডোটিকে রেস্টে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা সময়ের জন্য দেখেন আমি একটি প্লাস্টিক র্যাপিং দিয়ে মুড়িয়ে এই ডোটিকে রেস্টে রেখে দিব এক ঘন্টা সময়ের জন্য আর এক ঘন্টা পর পিৎজার ডোটি ফুলে একদম ডাবল হয়ে যাবে আর এই ফাঁকে আমি পিৎজার পুর রেডি করে নিব আর এই জন্য এইখানে দেখেন আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মুরগির বুকের মাংস হাড্ডি ছাড়া বুকের মাংস দিয়ে এই পিৎজার পুরটিকে রেডি করে নিতে হবে আর এই মাংসগুলোকে আমি টুকরি করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে নেব পিৎজার প্রয়োজনীয় মশলা দেখেন আমি এখানে দিয়ে নিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো সামান্য জিরে বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা তারপর এই সমস্ত মশলা আমি একটি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এখন দেখেন এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণটা আমার প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি এখন এই পর্যায়ে লবণ দিয়ে নিলাম আর দিয়ে নিলাম এক চা চামচ পিৎজা সস আর এই পিৎজা সসটি আমি বাসাই তৈরি করে নিয়েছি এখন এইখানে দিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লেবুর রস আর এই লেবুর রসটা অপশনাল আপনারা চাইলে দিয়ে নিতে পারেন না চাইলে দেওয়ার প্রয়োজন নেই তবে লেবুর রস দেওয়ার কারণেও চিকেন পিজার টেস্ট খুবই ভালো আসে লেবুর রোল দেওয়ার পরেও আমি আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন মেশানো শেষ আর এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে আর এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলা একটি পাইপেন বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি আর এই চিকেনগুলোকে বাজার জন্য খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে তারপর দেখেন এখানে আমি দিয়ে নিলাম চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর আমি একটি প্যাচলার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই চিকেনগুলোকে ভেজে নিব আর এই চিকেনগুলোকে ভাজার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এই তেলের ভেতরে চিকেনগুলোকে ভেজে চিকেনগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর চিকেনগুলো বাঁচতে বাঁচতে চিকেনের গায়ে থেকে যেই হালকা পানি উঠে আসবে এটা দিয়ে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে এখন দেখেন এর পর্যায়ে চিকেনগুলো ভাজা শেষ আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই চিকেনগুলোকে আমি নামিয়ে একটি সাইডে রেখে আমি সে আগে থেকে যে পিৎজার ডোটি তৈরি করে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা সময়ের জন্য দেখেন এক ঘন্টা হয়ে গিয়েছে আর এক ঘন্টা পর পিৎজার ডোটি ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে দেখেন আমি ডোয়ের ভেতরে যে এয়ার বাবলস আছে এটাকে হাতের সাহায্যে একটু বের করে নিচ্ছি আর এই ডোটিকে একটু হাতে ময়ান করে নিতে হবে আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে ডোটি কতটা সফট আছে পিৎজার ডোটিকে এরকম সফট করে তৈরি করে নিতে হবে আর এ পর্যায়ে হাতে একটু লেগে লেগে আসবে পিৎজার ডোটি ময়ান করার সময় এজন্য আমি হাতে একটু ময়দা লাগিয়ে পিৎজার ডোটিকে ময়ান করে নিয়েছি এখন ডো ময়ান করা শেষ এখন আমি পিৎজা তৈরির জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি এখন এই প্যানে দিয়ে দিলাম পিৎজার সমস্ত ডো এখন এই ডোটিকে হাতের সাহায্যে পিৎজার শেপ দিয়ে দিতে হবে এ পর্যায়েও হাতে লেগে লেগে আসবে এজন্য আমি হাতে একটু ময়দা মাখিয়ে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি আপনারা হাতে একটু ময়দা অথবা তেল মাখিয়ে পিৎজার শেপটিকে দিয়ে নেবেন এখন দেখেন পিৎজার ভেতরের অংশে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি এতে করে পিৎজার ভেতরের অংশ আর ফুলে উঠবে না তারপর এখানে দিয়ে নিচ্ছি পিৎজার সস আর এই পিৎজার সসটি আমি প্রথমে বলে নিয়েছি যে পিজ্জা পিৎজার সসটি আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আমি এই সস বানানোর রেসিপিটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব তারপর দেখেন এখানে দিয়ে নিচ্ছি মজারলা চিজ আমি চিজটিকে ফ্রিজ থেকে নামিয়ে একটি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি এখন এর উপরে দিয়ে নিব সে আগে থেকে বেজে রাখা চিকেনগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী চিকেনগুলো দিয়ে এই পিজাটিকে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজাটিকে সাজিয়ে নিতে পারবেন তারপর এর উপরে দিয়ে নিচ্ছি আবারও গ্রেট করে রাখা মজারালা চিজ আপনারা আপনাদের পছন্দ মতো পিৎজাটিকে সাজিয়ে নিতে পারবেন তারপর এর উপরে দিয়ে নিচ্ছি আমি কিছু টমেটো গোল করে কেটে রাখা আপনারা চাইলে ক্যাপসিকাম আরও বিভিন্ন কিছু দিয়ে এই পিৎজাটিকে সাজিয়ে নিতে পারবেন এখন দেখেন সাজানোর শেষ এখন আমি প্যানের ডাকনাটি দিয়ে প্যানটিকে ডেকে এটাকে ব্যাক করে নিব চুলোয় আর এই পর্যায়ে চুলা একদমই লো ফ্লেমে রেখে এটাকে ব্যাক করে নিতে হবে ত্রিশ থেকে ৩৫ মিনিট সময় তো ভিউয়ার্স ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর দেখেন পঁয়ত্রিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি প্যানের ডাকনাটিকে উঠিয়ে নিচ্ছি আর পঁয়ত্রিশ মিনিট পর পিৎজাটি একদম পারফেক্টভাবে ব্যাক হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখেন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিৎজাটি কতটা পারফেক্ট হয়েছে এখন এই পিৎজাটিকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিৎজার ভেতরটাও কতটা সফট হয়েছে তো ভিওয়ার্স আপনারা আমার এই টিউটোরিয়ালটি ফলো করে বাসায় একবার হলেও এই চিকেন প্যান পিৎজা তৈরি করে দেখবেন দোকানের চাইতে কোনো অংশেই কম না আসলে দোকানের চাইতেও অনেক গুণ বেশি টেস্ট এই প্যান পিৎজাটি আপনারা বাসায় তৈরি করে দেখবেন তো বিওয়ার্স আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু যে আমার আজকের এই প্যান পিৎজা তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে